শহীদ নগরী ঢেকিয়াজুলির লোকনায়ক অমিয় কুমার দাস মহাবিদ্যালয়ের বেজবুড়া সন্মিলন কক্ষত রবিবারে এখনই গ্রন্থ উন্মোচনের মনৈজ্ঞ সভা অনুষ্ঠিত হয়ে যায়। সরি পড়ে এখিলা এখিলা পাত নামৰ কাব্য গ্রন্থ কবি ডক্টর যোগেন শইকীয়া, সুরৰ জিঞ্জিৰি নামৰ গীতি কবিতা গ্রন্থর লিখক নরেন্দ্রনাথ হালৈ, লগতে এফালে স্বর্গ এফালে নরক নামৰ একাঙ্কিকা নাট লিখক ডক্টর যোগেন শইকীয়া, উক্ত গ্রন্থ তিনিখন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অবসরপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক আৰু কলাগুরু ডক্টর উমেশ ডেকায় উন্মোচন করে। সভাখনিত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকে অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মার লগতে ঢেকিয়াজুলির লোকনায়ক অমিয় কুমার দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুখদেব অধিকারী। সচাই আজি খুব ভাল লাগিছে এটা কারণেই যে বিশেষকৈ মোর কবিতা পুথিখন এইটো বহু বছৰৰ ফসল, এর একদিনাই কবিতা পুথিখন মই রচনা করা নাই, প্রায় আজি প্রায় 10 বছৰমানৰ আগৰ পৰাই এটা দুটাকৈ কবিতা রচনা করে আজি যেটো উন্মোচন হল সচাকৈ খুব ভাল লাগিছে, অতি আনন্দিত হৈছো। আমি খুবই আনন্দ অনুভব কৰিছো, আমিও অনুভব কৰো যে অসমীয়া সাহিত্যত গীতি কবিতার খুব কম প্রচলন, ইয়াক সংরক্ষণ সচাকে করব লাগিব, আমিই করব লাগিব। আর এই গীতর পুথিখন আসলতে মই সংগীতত জড়িত হৈ যোৱাৰ পিছৰ পৰাই, যেতিয়া মই নেপথ্যৰ কণ্ঠশিল্পী হিচাপে মই দায়িত্ব ল'বলগীয়া হ'ল, তেতিয়াৰ পৰাই এই সৃষ্টিৰ দায়িত্বও ল'বলগীয়া হৈছিলে। সভাখনত সভাপতিত্ব করে ঢেকিয়াজুলি শাখা সাহিত্য সভার সভাপতি ধ্রুবভূষণ মহন্তই। সভাখনিত উপস্থিত থাকে শোণিতপুর জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ললিত বৰুৱা, অসম সাহিত্য সভার শোভানুধ্যায়ী সন্মানপ্রাপ্ত প্রদীপ কুমার নাথ, সমাজকর্মী বিধুভূষণ রয়, লগতে বিশিষ্ট ব্যক্তি সকল। এটা বর্তমান পরিবেশ পরিস্থিতি আর পরিবর্তন, স্বাভাবিকতে আমি সামাজিক রুচির পরিবর্তনের সমাজের পরিবর্তন ঘটে, সমাজত নতুন নতুন চিন্তা আহে, নতুন নতুন সমাজ আহে, আর নতুন লেখকসকলে সমাজকে নতুনকৈ দেখে, আর সেই কারণে কথা হয়েছে কি যে সমাজ সামাজিক যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া লেখার মাজ প্রকাশ করে। কিন্তু এটা যদি আমার এই সামাজিক যে একটা বিশ্ব মহামারী আনি দিয়া যে পরিবেশ, এই পরিবেশত স্বাভাবিকতে আমি একটা বেলেগ নজনা নুশুনা একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে যত নাকি এই মহামারীটির কারণে মানুষের প্রতি সামাজিক যে দূরত্ব বজায় রাখি দিছে, সামাজিক দূরত্ব বজায় না রাখলে মানুষের জীবনের ত্রাস, গতি এনে ধরনের পরিস্থিতি ভাগে স্বাভাবিকতে আমি মানুষের পর লাহে লাহে অল্প বিচ্ছিন্ন হয়েছো। নতুন প্রজন্ম ধর আমি তো আমি বয়সস্থ মানুষ, আমার যাব মানে যৌবন প্রাপ্ত যখন আছে কৈশোর যখন আছে সেই সকলের জীবনের কারণে যুক্ত সামাজিক যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাটা এটা যে কথা হয়েছে কত আছে কিন্তু বিচারি পয়া নাই, আর এই সামাজিক দূরত্বটি লাগে মানসিক দূরত্ব এটা বজায় রেখেছে। মানসিক ব্যবধান সামাজিক দূরত্ব হোক, মানসিক দূরত্ব যদি থাকে মানসিক ব্যবধানটা যদি আহি যায় তেনহলে নিশ্চয় নিঃসঙ্গ হোক পড়ে আর তারপর প্রতিক্রিয়া ভয়ানক হোক পড়ে। ঢেকিয়াজুলির কল্পজ্যোতি নাথর রিপোর্ট, অগ্নিগড় নিউজ।